আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইব্রাহিম সুন্না ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আপনার দয়া খুব বেশি ভালো। আর এখন তো সবাই জান না রমজান মাস কত ফন্দ 16 রোজা গিয়া হারছে, আর আজকে আমরা যে ইরাম প্রকৃতির লগে ইফতারি করাত। আসলে রমজান মাস যে গরম হইতে হইতে একটু বোরিং লাগে, তো চিন্তা করলাম যে একটা যাই প্রকৃতির লগে গিয়ে একটু ইফতার। তো কইলাম যে প্রকৃতির লগে ইফতারি করতাম, তো করতে হইলে মাছ এটা সুন্দর একটা জায়গা যেতে হইব। তো বহুত জল্পনা কল্পনা বাদে অবশেষে আমরা যে ইরাম সাদা ভাত্তর ওই সাদা ভাত্তর যাইমু, আর ওই জায়গা প্রকৃতির লগে আমরা ইফতারি করবো। সাদা ভাত্তর মানে একটা যে বাজার আছে, বাজার থেকে সপ্তাহ জিনিসপত্র কিনিয়া আমরা যাইমু সাদা ভাত্তর মেন স্পট, আর দেন ওই জায়গা থেকে আমরা ইফতারিটা করবো। আমার ব্লগে আইলা দেবা ফটো, তোমার নিজে নিজে জন্য মনে করো উঠি গেলা আমি উঠি গেলা ইয়া হাবিবি রহমতুল্লাহ বরকাত। তো কিতা দিয়ে যায়নি ইফতারি খাওয়া? আমরা বুলাগঞ্জ বাজার আইছি ইফতারি লোয়ার লাগে। ইসাম মেয়ে কিতা কিতা লইলাম বা? আমরা স্পট আর আমরা নৌকাও লই গেছে, আর তো কেমন কাটো একদম টোটালি মানুষ নাই। 400 টাকা এমনি তো 800 টাকা, তো এখন লাস্ট টাইম টোটালি তারা আমরা 300 টাকা কম রাখছি। 700 টাকা দিয়ে আমরা উঠেছি আমরা নৌকা এখন লইয়া, তখন যে আমরা স্পটো আর দেন গিয়ে ইফতার লইব, ফাটাফাটি লইব, প্রকৃতির লগে অবশেষে আমরা ইফতার করতে। আমি গেছি, আসলে খুব ভালো লাগে, একটা কোনো মানুষ নাই, খালি আমরাও তো কাজটা সব সাইডে দিই, কোনো মানুষ নাই, পুরা খালি আমরা ছাড়া। ও আমরা আটি আটি এখন বাকি একটু সামনে আমরা নামাই দিছে, আমরা এখন ফানির সামনে যাইমু দেন ও জায়গায় আমরা ইফতারটা রেডি করিয়া। আর একদিকে প্রকৃতির সৌন্দর্য, আর ও আরেকদিকে আমরা আর ইফতার ইটা রেডি করা হর, সব প্লেটের প্লেটে রাখা হর। আর আমরা ইশা মোহাম্মদ দায়িত্ব সপ্তাহ বাইরে রে আমাদের একটু বেশি দিও, ওই যে আমরা সব আইটেম হল ন আর ওই জিনিস সব এখন আমরা রেডি করলাম। আর দেখো আশপাশে কোনো মানুষ নেই, খালি আমরা। আর এখন আমরা ইফতারি শুরু হয়ে যাব, ওই যে আমরা ইফতারি বাইদি রেডি হয়ে যাস, আমরা যতক্ষণ পারছি অতটুকু আমরা আইটেম আনছি আনিয়ে এখন ওই যা খাইলাম। আর এই জায়গার তো কিছু নাইও যে আর কিছু এক্সট্রা আনতাম। আলহামদুলিল্লাহ পালা একটা চট হয়েছে, ওই এখন আমরা যাইলাম গাঠো গাঠ থেকে এখন আমরা রানা দিলাম ইফতারি। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ছোটো মোটো করি আসলে ভিডিওটা করার চেষ্টা করছি, চাইছিলাম যে ইয়া আপনার জিনিসটা দেখাইতাম। আসলে বাকি থেকে ইচ্ছা আসলো এই সুন্দর কোনো জায়গা তোলা বইয়া, বহু সময় ফেসবুকে মানে দেখি মানুষের খুব সুন্দর জায়গা বইয়া বইয়া ইফতার করে। তো আমরাও চিন্তা করলাম দিলে আই সাদা ভাত তোর কোনো মানুষের থাকতো না, আমরা একটা আলাদা ইফতারি করতে আলাদা একটা মজা লাগবো। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, কেউ যদি ইচ্ছা হল আইতে পারেন সাদা ভাত তো টোটালি কোনো মানুষ নাই, যদি আপনারা 4-5 জন মিলিয়ে আইন খুব আসলে এনজয় হইব। কে নেক্সট ভিডিও সবার লাগে দেখা হইব, অতক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে বিশেষ করে দোয়া করবা, যাতে নতুন জায়গা ঘুরতে পারি, নতুন জায়গা দেখাইতে পারি আপনার। আসসালামু আলাইকুম।